নেতৃত্ব আর ক্ষমতা, এই দুইটা জিনিসের স্বাদ একবার যেই লোক পাওয়া যায় তারে সহজে এখান থেকে আর সরানো যায় না, বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতন রাষ্ট্রগুলোতে। দর্শক, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে কোনো দলের যিনি প্রধান থাকেন, যার হাত ধরে একটা দল তৈরি হয়, তিনি বা তার পরিবার কখনোই আসলে দলকে বিক্রি করেন না, অথবা ধরেন দলকে নিয়ে কারোর সাথে ব্যবসা বাণিজ্যে জড়াই যান না, কিন্তু এর পরবর্তী অনুসারী যারাই আছে তারা কিন্তু সেই দলটাকে নিজের মতো করে আর রাখেন না। আর এর একটা বড় প্রমাণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় পার্টিতে আমরা যেই বিভাজন দেখেছি, একদিকে অর্ধেক কবরে চলে যাওয়া আমাদের রওশন এরশাদ দাদি, আরেকদিকে জিএম কাদের, মানে এরশাদের দলটারে মোটামুটি শেষ করে দিছে। এখন ক্ষমতায় যাওয়ার জন্য আবারও নতুন করে তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে জিএম কাদের সাহেব, রওশন দাদির কথা তো বাদে দিলাম, তিনি সারাদিন বিভিন্ন ধরনের কথা বলেন, সরকারের প্রচুর সমালোচনা করেন, কিন্তু দিন শেষে ওনাদের এইসব বক্তব্যে মানুষ এখন আর খায় না। কারণ কি, যে বিজেপির সাথে উনি যে বৈঠক করেছেন, এরপরে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ওনার যে বক্তব্য উঠে এসেছে, পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন, সেখান থেকে বোঝাই যায় যে আগামী দিনে বিএনপিকে ছাড়াই আসলে নির্বাচন সম্ভব, আর সেটাকে বাস্তবায়ন করবে জাতীয় পার্টি, কারণ 300 আসনেই তারা কিন্তু আপনার এমপি সিলেকশন করে বসবে। আর এর একটা মানে বক্তব্যের রেজাল্ট আমরা জিএম কাদেরের বক্তব্য থেকে বুঝতে পারছি। আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের আহ্বান জিএম কাদেরের, দ্য হিন্দু, ভারতের নামিদামি একটা শক্তিশালী গণমাধ্যম দ্য হিন্দু, তারা এটা বলছেন যে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানোর পর আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা বাড়িয়েছে ভারত। দেশের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই মুহূর্তে ভারত সফরে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব দলের সংগ্রহণে সংলাপের আহ্বান জানিয়েছেন জিএম কাদের। দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার যে বক্তব্য তুলেছেন টেলিফোনে, তিনি বলছেন যে জিএম কাদের সরকার এবং বিএনপি উভয়ের সঙ্গেই ভারসাম্যভাব বজায় রাখার কথা বলছেন, একই সাথে তিনি দুই নৌকায় পাও দিচ্ছেন, যদিও দুই নৌকার টোটাল স্ট্র্যাটেজি বা এথিক্সটাই টোটালি আলাদা। তিনি বলছেন যে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ সরকারের জন্য, আমরা চাই সব পক্ষ বসুক, এটা সারা বাংলাদেশই চায়। তো আপনি তো ভাই রাজনৈতিক দলের প্রধান, তা আপনার চাওয়ার জায়গাটা কি? সারাদিন প্রধানমন্ত্রী নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু প্রধানমন্ত্রীর দয়ায় আপনি জিএম কাদের কিন্তু এখনও এমপি আছেন বা যে ধরনের ফেসিলিটিস এনজয় করছেন, এটা কিন্তু বাস্তব। শেখ হাসিনার দয়ায় এই রওশন এরশাদ দাদি আর জিএম কাদের সহ এখানে যাই আছে এমপি, একজন লোকও আমার মনে হয় না যে ভোটের মাঠে একটা আওয়ামী লীগের প্রতিনিধিরে অথবা বিএনপির প্রতিনিধিরে হারাইয়া আসলে এমপি হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ এগুলো বোঝে। যাই হোক, তিনি বলছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপায় নিয়ে তারা আলোচনা করুক, সবাই খালি বলে। এখন তিনি বলছেন, অবশ্য বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা মেনে নেইনি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে মানে জাতীয় পার্টির অবস্থান কোনটা। তো প্রধানমন্ত্রীর পক্ষেও তো আপনি ডাইরেক্ট বক্তব্য দিচ্ছেন না, বিএনপির তত্ত্বাবধায়কও মানছেন না, কিন্তু ওই দিক দিয়ে আবার বিজেপির সাথে আপনি দেখা করতে চলে গেছেন, আপনার মোটিভটা কি? আপনি একটা জায়গায় পা দেন, অতিরিক্ত বাইশালি দেখলে মানুষ আপনাদেরকে নিয়ে হাসাহাসি করে। আচ্ছা, তিনি বলছেন যে এই বিষয়ে তার বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিতে জোর দিয়ে আসছে বিএনপি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক কেমন হওয়া উচিত তা তারা স্পষ্ট করেনি। এটা নিয়েও বিএনপির বহু ধরনের বক্তব্য আছে, এটা নিয়েও আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু মোটামুটি একটা রূপরেখা কিন্তু বিএনপি দিছে। তিনি বলছেন যে একটি তৃতীয় বিকল্প সমর্থন করতে দেখা গেছে। তো তৃতীয় বিকল্পে কি? তিনি বলছেন এটি একটি সমঝোতার সূত্র, যা পক্ষগুলোর মানে আওয়ামী লীগ এবং বিএনপির অনমনীয় অবস্থানের একটা সমাধান দিতে পারে। তো দ্য হিন্দুর যিনি রিপোর্টার ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে জিএম কাদের, তো আপনি বলেন সেই সিস্টেমটা কি? আমরাও বলছি সিস্টেমটা কি, তবে এক্ষেত্রেও তিনি যথেষ্ট কৌশলী মনোভাবের মানে পরিচয় দিয়েছেন। তিনি বলছেন আমাদের মনে একটা পরিকল্পনা আছে। তো কি পরিকল্পনা আছে? এখন বলবো না, কখন বলবেন? যখন সর্বদলীয় সংলাপ হবে তখন আমরা তা টেবিলে রাখবো। মানে এই ধরনের কথার আদৌ কি কোনো যৌক্তিকতা আছে? আপনার যেহেতু একটা পার্টিকে লিড করেন, জিএম কাদের কয়েকদিন আগে একটা কথা বলছিলেন, এই দেশের মানুষ বিএনপিকেও বিশ্বাস করে না, আওয়ামী লীগকেও বিশ্বাস করে না, দুর্নীতি সব দলই করে। তা আপনাদের দলের এমপি এই যে রত্না, তিনি যে ধরেন ভারতীয় এক হাই কমিশনারের নামে শ্রী হর্ষবর্ধন সিংলানা ফিংলা
তার নামে যে বরিশালে এক রোড উদ্বোধন করে দিল, কই আপনি তো এই পর্যন্ত একটা বিবৃতি দিলেন না, জাতীয় পার্টির পক্ষ থেকে একটা বিবৃতি আসলো, আপনিও তো সারাদিন মাঝে মাঝে ভারত বিরোধিতা করেন যে ভারতের স্বার্থ দিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে ওনাদের অবস্থানটা আমি আবারও বলি, জাতীয় পার্টির র্যাঙ্কিং বি অনেস্টলি যদি বাংলাদেশের ভোটের মাঠে চিহ্নিত করা হয়, ওই ভিপিনুর যেই পরিমাণ ভোট পাবে বা তার দল, এর থেকেও কিন্তু কম ভোট পাবে জাতীয় পার্টি। আর এখানে যারা আছে, এই যে রওশন এরশাদ আন্টি, আমার তো বি অনেস্টলি মনে হয় যে এরশাদ সাহেবের স্ত্রীর পরিচয় বাদ দিলে, এরশাদ সাহেবের বউয়ের পরিচয় বাদ দিলে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা ইফেক্ট আছে যে রওশন এরশাদ একটা গ্রামে মেম্বার ইলেকশন তিনি পাশ করবেন কিনা, অন্তত মিনিমাম লেভেলে হিরু আলমের থেকেও তিনি কম ভোট পাবেন, এটা কিন্তু একদম পরীক্ষিত বাস্তবতা। যদি মানে এরশাদের পরিচয়টা বাদ দেয়, ব্যক্তি রওশন এরশাদ বা ব্যক্তি জি এম কাদের, ভোটের রাজনীতিতে কিন্তু তাদের অবস্থানটা এইটাই। তো যাই হোক, জাতীয় পার্টি একসময় শৌর্য বীর্য গ্লেজ ছিল, কিন্তু এরশাদ সাহেব মারা যাওয়ার পর আসলে এই পার্টিটা একদম শেষ হয়ে গেছে। এখন আগামী দিনে বিএনপির বিকল্প হিসেবে জাতীয় পার্টি একটা অবস্থানে আছে, যার কারণে বিজেপি ডাকছে, হয়তোবা 300 আসনে সিট দিয়েও বসতে পারে, 20-50টা সিট পাইলেও পাইতে পারে। নির্বাচন যদি সংবিধান অনুযায়ী সময়মতো করতে হয়, জাতীয় পার্টি ত্রাণ রক্ষা করবে। তো যাই হোক, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।